আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে লিখেছেন, যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন? আমি বলছি, কোরআনে এমন কথা কোথাও বলা নেই যে পাহাড় ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প হলো জিলজাল। আর আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য, অথবা বিভিন্ন সিসমিক ওয়েভের কারণে, অথবা পাথরের ফাটলের জন্য, অথবা অগ্নুৎপাতের জন্য। কোরআনে জালজালার কথা বলা হয়েছে সূরা জিলজালের 30 পারায়, কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম, যাতে পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও। এবারে আমি উত্তর দিয়ে বলি যে যদি পাহাড় ভূমিকম্প ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এটার উত্তরে বলি যে যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা তারা মানুষের বিভিন্ন রোগবালাই দূর করে, তখন যদি কেউ বলে যদি ডাক্তাররা মানুষের রোগবালাই সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগীদের দেখা যায় যেখানে অনেক বেশি ডাক্তার, আর বাসা বাড়িতে কেন দেখা যায় না সেখানে তো কোনো ডাক্তারই থাকে না? এবারে সমুদ্রতত্ত্ব নিয়ে বলি। পবিত্র কোরআনে আছে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহান তাআলা দুই দরিয়াকে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয় অপরটি লোনা খর, উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অনতিক্রম্য ব্যবধান। পবিত্র কোরআনে সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি প্রবাহিত করিয়াছেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করতে পারে না, ইহা এক অনতিক্রম্য ব্যবধান। আগেকার দিনের লোকেরা ভাবত, কোরআন এখানে কি বলছে, আমরা মিষ্টি আর লোনা পানি সম্পর্কে জানি কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে, একে অন্যের সাথে মেশে না। আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে তাহলে যে পানিটা এসেছে সেটার ঘনত্ব বদলে গিয়ে অন্য পানির মতো হয়ে যায়। নদী আর সমুদ্রের পানিতে এমন একটা জায়গা আছে যেটাকে কোরআনে বলা হয় বারজাক, অদৃশ্য অন্তরায়। আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন, এমনকি আমেরিকাতেও সেই বিজ্ঞানীর নাম ডক্টর হে, একজন সমুদ্রবিদ। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইতে লিখেছেন এটা সবাই আগে থেকেই জানতো, সেই সময়ের জেলেরা দুই ধরনের পানির কথা জানতো, মিষ্টি আর লোনা পানি। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার সিরিয়া গিয়েছিলেন, তখন তিনি হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সাথে তিনি কথা বলেছিলেন। মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো, মেনে নিলাম, কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তরায় আছে, এই সেদিন জেনেছে। এখানে আপনারা যেটা দেখবেন সেটা হলো বারজাক মিষ্টি পানিও না লোনা পানিও না। প্রজনন তত্ত্বের কথা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের অর্ধেক সময় ধরে বলেছেন, এখানে তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খণ্ডনের মতো সময় আমার হাতে নেই, আমি অল্প কথায় উদ্ধৃতি দেব, আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন ও আধুনিক বিজ্ঞান, অন্য ক্যাসেটও দেখতে পারেন কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। একদল প্রজনন তত্ত্ব নিয়ে কোরআনের বিভিন্ন তথ্য আর হাদিসের কিছু তথ্য জোগাড় করে নিয়ে গিয়েছিল প্রফেসর কিথ মুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলো। তিনি বলেছিলেন, কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার সেগুলোকে ভুলও বলতে পারি না, কারণ আমি এ সম্পর্কে তেমন কিছুই জানি না। আর এমন দুটো আয়াত হলো কোরআনের প্রথম নাজিল হওয়া দুটো আয়াত, সূরা ইকরা বা সূরা আলাকের প্রথম এবং দ্বিতীয় আয়াতে উল্লেখ আছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, খালাক আল ইনসান আমিন আলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক হইতে, যে বস্তুটা ঝুলে থাকে ঝোঁকের মতো দেখতে কিছু একটা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বলেছেন, কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে সেই সময়ে শব্দটা কি অর্থ প্রকাশ করত, যে সময় বইটা লেখা হয়েছে। তিনি ঠিকই বলেছেন যে অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময় শব্দটা দিয়ে কি বোঝাতো আর সেই সময়ের লোকজন শব্দটা দিয়ে কি বুঝতো। বাইবেল সম্পর্কে ক্যাম্পেলের কথা বলতে গিয়ে বলি, আমি তার সাথে সম্পূর্ণ একমত, কারণ বাইবেল লেখা হয়েছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অফ ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে আছে, তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা আর মুসলিমরা, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। ঈসা আলাইহিসসালাম গসপেল অফ ম্যাথিউ এ বলেছেন 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, আমি শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ নির্দেশনার জন্যই পৃথিবীতে এসেছি। তাই যীশু খ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই, যেহেতু বাইবেল তাদের জন্যই ছিল। এই শব্দগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে, সেই সময়ের শব্দগুলো বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরববাসীদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য, আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সূরা জুমার 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য, আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম আর আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের রহমত রূপেই প্রেরণ করিয়াছি।
তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন এর অর্থকে সেই সময়ের মধ্যে বেঁধে রাখতে পারেন না, কোরআন এসেছে চিরকালের জন্য। তাহলে আলাকা শব্দটার একটা অর্থ হল জোকের মতো কোনো বস্তু বা যে বস্তুটা ঝুলে থাকে। তাই প্রফেসর কিথ মুর বলেছেন, আমি জানি না মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গিয়ে একটা মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে সেটা মেলালেন, আর এদের সাদৃশ্য দেখে তিনি অবাক হয়েছিলেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এটারই অন্য চেহারা দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখায় এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখায় তাহলে চেহারাটা হবে অন্যরকম। এই ডায়াগ্রামটা বইটাতে দেয়া আছে। এই ডায়াগ্রামটা আপনারা ডক্টর ক্যাম্বেলের স্লাইডেও দেখেছেন, এগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। ডক্টর কিথমোরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তরও আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়েছে। তিনি একথা বলেছেন 80-এর দশকে। এখন আপনারা কি কিথ মুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে, তার ভিডিও ক্যাসেট দিস ইজ দ্য ট্রুথ আনাউল হক রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্পলের সাথে তার কথোপকথনকে মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন? এই বইতে যে ছবিটা আপনাদের দেখালাম সেটা মানবেন, আর ডক্টর কিথমোরের ভিডিও ক্যাসেট আপনারা দেখবেন, তিনিই কথাগুলো বলেছেন? তাহলে আপনারাই বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্পলের সাথে কথোপকথন নাকি ভিডিওতে তার লেকচার? যেভাবে ডক্টর ক্যাম্পল আমার ভিডিও দেখালেন, 100% প্রমাণিত, 100% প্রমাণিত। আমি বলেছিলাম চাঁদের আলো একটা প্রতিবিম্ব, আমি ব্যাপারে পরে আসছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান, এটা তৃতীয় সংস্করণ। আর সে বছরে এই বইটা কোন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক সংস্করণটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর কিথ মুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে।